সংঘাত বেড়েই চলছে মিয়ানমারের রাখাইন জুড়ে। আরাকান আর্মি সহ সশস্ত্র তিন বিদ্রোহী গোষ্ঠীর অব্যাহত হামলার মুখে পিছু হচ্ছে তাত মাদাও খ্যাত দেশটির সেনাবাহিনী। রাখাইনের মারুক ইউ জেলার মিয়াবনে বড় হামলা চালায় থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স নামে তিন বিদ্রোহী গোষ্ঠীর জোট। একটি সামরিক ঘাঁটি ছেড়ে পালিয়ে গেছে জান্তা। বিস্তারিত লুৎফর কবিরের প্রতিবেদনে। মিয়ানমারের সংঘাত কবলিত রাখাইনে তিনকে দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে জান্তাল লড়াই। প্রবল হামলার মুখে প্রতিদিনই পিছু হটতে বাধ্য হচ্ছে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট। সবশেষ বাংলাদেশ সীমান্তবর্তী এই রাজ্যের মারুক ইউ জেলার মিয়াবনে বড় ধরনের হামলা চালায় আরাকান আর্মি। উপায় না পেয়ে সেখানকার ইয়াওচাং ঘাঁটির নিজেদের প্রচুর গোলা বারুদ, অস্ত্র ও হাউইটজার ধ্বংস করে পালিয়েছে জান্তা। মিয়ানমার ভিত্তিক একটি সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছে বিচ্ছিন্নতাবাদীদের গোষ্ঠী থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। আরাকান আর্মি, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এবং তাং ন্যাশনাল লিবারেশন আর্মি, এই তিন বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীকে নিয়ে গঠিত থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স গেল বছরের নভেম্বর থেকে রাখাইনের জান্তার বিরুদ্ধে লড়াইয়ে তীব্রতা বাড়িয়েছে এই জোটটি। সম্প্রতি তা ভয়াবহ রূপ নিয়েছে, ফলে রাখাইনের রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে হেলিকপ্টার নিয়ে বিমান থেকে বোমা বর্ষণ করছে জান্তা। পরিস্থিতি এই কয়েকদিনে এতটাই অবনতি হয়েছে যে প্রতিবেশী বাংলাদেশসহ ভারতে প্রবেশের চেষ্টা চালাচ্ছে হাজার হাজার রোহিঙ্গা। এশিয়া বিষয়ক সংবাদ মাধ্যম রেডিও ফ্রি এশিয়ার শনিবারের প্রতিবেদনে এসেছে, গত কয়েকদিনে রাখাইনে প্রচুর অস্ত্র ফেলে পালিয়েছে সেনারা। হামলার মুখে অনেক সেনা হতাহত হলেও সেই সংখ্যা কত তা উল্লেখ করেনি আরাকান আর্মি। গোষ্ঠীটি কয়েকটি ছবি প্রকাশ করেছে যেখানে সেনাদের গোলাবারুদ জব্দ দেখানো হয়েছে। এই পরিস্থিতিতে আরও চাপের মুখে পড়ল জান্তা সরকার। সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে এতদিন যে আলোচনা চলছিল তা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে জান্তার বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ঘোষণা দিয়েছে মিয়ানমারের নৃতাত্ত্বিক গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন অর্গানাইজেশন পিএনএলও। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে বলেও বিবৃতিতে জানায় গোষ্ঠীটি। তবে এ বিষয়ে রাজধানী নেভিদুর পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।